তীব্র গরমে মধুমিতা সরকার কালো পোশাকে আবেদনময় রূপে ক্যামেরার সামনে ধরা দেয়। কেননা আপাতত এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেন। 2023-24 সেশনে অ্যামাজন নার্সিং কলেজে ভর্তি চলছে, সেখানে অবশ্য তাকে ব্ল্যাক কালারের পোশাকে দেখা যায়। মোরওভার তার পোশাকের নিচের অংশ আছে কাটা, ঠিক এই জন্য অবশ্য তার পায়রুরু দেখা যায়। কিন্তু খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। সুতরাং এই জন্য অবশ্য আপাতত দর্শকদের মাঝে গ্ল্যামার ছড়াচ্ছেন এই তারকা। এইভাবে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হট গার্ল বলে দাবি করেন। সেই সাথে অনেকে আবার তাকে গ্ল্যামার কুইন লিখেছে, মোরওভার অনেকে আবার তাকে প্রিটি গার্ল লিখেছে। কিন্তু আবার অনেকে তাকে মাইলাভ বলে দাবি করেন। সেই সাথে অনেকে আবার লিখেছে, তুমি এত খোলামেলা ছবি কেন আপলোড করো। সুতরাং যোগ সব কিছু মিলে বর্তমানে মধুমিতা সরকার দর্শকদের মধ্যে এভাবে আলোচনায়। বাই দ্য ওয়ে, মধুমিতা সরকার আপাতত সময়ের কলকাতা বাংলা চলচ্চিত্র আলোচিত একজন নায়িকা। কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে। সুতরাং এই জন্য অবশ্য তিনি তার অভিনয়গুণে দর্শকদের মধ্যে আপাতত আলোচনায়। কিন্তু টলিগঞ্জের এই তারকা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে দৃষ্টি আকর্ষণ করেন। কেননা এই তারকার কেরিয়ার যাত্রা ধারাবাহিক নাটকের মাধ্যমে, সেখানে অবশ্য তিনি অনেকগুলো ধারাবাহিক নাটকে অভিনয় করেন। যদিও ধারাবাহিক নাটকগুলোতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল, সুতরাং এরপর অবশ্য এই তারকা চলচ্চিত্র অভিনয় করার জন্য প্রস্তাব পায়। কিন্তু আপাতত এই তারকা চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছে। মোরওভার এই জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মধ্যে সকল মাধ্যমে আলোচনায় মধুমিতা সরকার। সুতরাং যাক, জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা মধুমিতা সরকারকে আপাতত সময় কালো পোশাকে হট লুকে দেখা যায়। কিন্তু এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।